সকল ভাই বোনের সম্পর্ক সুন্দর থাকুক, মধুর থাকুক। আজকের এই দিনটি সকল ভাই বোনের জীবনে বারবার ফিরে আসুক। সোনার জল দিয়ে ভাইয়ের চোখ ধুয়ে দিলাম, যাতে ভাই আমাকে সোনার চোখে দেখে আর আমিও ভাইকে সোনার চোখে দেখি। মায়ের আশীর্বাদী ফুল দিয়ে ভাইয়ের মঙ্গল কামনা চেয়ে নিয়ে ভাইকে আশীর্বাদ করে শুরু করলাম ভাই ফোটা পর্ব। ভাইয়ের কপালে দিলাম ফোটা, জম দুয়ারে পড়ল কাটা। আমি দিই আমার ভাইকে ফোটা, যমুনা দেয় জমকে ফোটা। ভাইয়ের থেকেও আমি গিফট পেলাম, আর গিফট পেতে কার না ভালো লাগে। এবার দোদলকে ফোটা দিচ্ছে দোদলের মিমিন। এর আগে মা মামাকে আর সোমনাথ কাকাকে ফোঁটা দিয়ে দিয়েছে, দুর্ভাগ্যবশত সেই মুহূর্তটা ক্যামেরা বন্দি করা হয়নি। এটা হচ্ছে চিংড়ির মালাইকারি, রান্না শুরু হয়ে গেছে। চিংড়ির মালাইকারি আর মাটনটা হবে, এই দুটো আমার ডিপার্টমেন্ট, বাদ বাকিগুলো মা করে নিয়েছে। এখানে দোদল আর বিউটি খেলছে। চিংড়ির মালাইকারির জন্য মা দুধ রেডি করছে, আর এখানে মামা চলে এসেছে। ভাই ফোটা আমাদের নেয়া ফোটা পর্ব শেষ হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া পর্ব। বাপি রেডি হয়ে গেছে, বাপি যাচ্ছে পিসেমণির বাড়ি, অর্থাৎ বাপির বোনের বাড়ি। গিফট ফিফ নিয়ে রেডি হয়ে গেছে, পাঞ্জাবি পরলে একটু বেশি ভালো লাগতো। যাই হোক, আসছি। হ্যাঁ, চিংড়ির মালাইকারিটা রেডি হয়ে গেছে, মাংসের কড়া বসে গেছে। বাস বাস বাস, আর না, এখানে ফ্রিজেরটা বসানো হয়েছিল কিন্তু এটা ঠিকঠাক হবে না বলে একটা বড় কড়া বসানো হয়েছে, কারণ মাংস অনেকটাই তো। আবার ডিজেল থেকেই কড়ার মধ্যে ঢালতে হবে। অনেকটা কষা কষা হয়ে গেছে মাংসটা। মাংসটাও কষানো হয়ে গেছে, আরেকটু হলে আর একটু তেল ছাড়লে জলটা ঢেলে দেব। মোটামুটি হয়ে এসেছে, তবে এখন একটুখানি ভালো করে সিদ্ধ হবে, সিদ্ধ হতে এখনো বাকি আছে। হ্যাঁ, প্রেসারে দেওয়ার পর চর্বিগুলো দিয়ে দেবে। আজকে দোদলের ভীষণ আনন্দ, দোদলের বিউটি মনি এসেছে। ও গো খুশি বাচ্চা, ও গো খুশি।
এখন সবাই মিলে একটু বেড়াতে বেরোচ্ছে এইদিকে আমাদের সমস্ত রান্নাও রেডি, এরপর আমাদের খাওয়া দাওয়া শুরু হবে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, টাটা।